নিন্দুকেরা বলবে সন্দীপ দা একজন দায়িত্বজ্ঞানহীন বাবা যে তার সন্তানের খেয়াল রাখে না, পাছেই সে কাস্টডি পাওয়ার অযোগ্য একটি মানুষ। বাট আমি আর আমার মতো অনেকেই যারা আজকের ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাপ্রিসিয়েট করেছে তাদের মতামত কিন্তু অন্যরকম। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা দেখেছি একটা ছোট বাচ্চা নিজের শরীরের প্রতি কতটা যত্নশীল, সকালবেলা উঠে ব্রাশ করে বেসিনের কলটা অফ করা থেকে নিজের শরীর খারাপ বা অসুস্থতায় সে কি করে নিজের ট্রিটমেন্টটা করছে, যার মা এতটা দায়িত্বজ্ঞানহীন যে 9 মাস ধরে সে তার শারীরিক অসুস্থতাতে ভুগলেও এত লাখ টাকা কামিয়েও সে ডাক্তারের কাছে যায়নি, তার যাওয়ার সময়ই হয়নি, 3 বার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও একবারেও ডাক্তারের দোরগোড়া অবধি সে যেতে পারলো না। বাট তার ছেলেকে দেখো, একা একাই নিজের ট্রিটমেন্টটা কি সুন্দর করে করছে। হ্যাঁ, নিজে নিজে নেজাল ড্রপটা যখন নিচ্ছে তখন অনেক মানুষই বক্তব্য রাখবে এবার যে বাচ্চাটার তো কোনো ক্ষতি হয়ে যেতে পারত। তার ঠাম্মি, ঠাকুরদা, বাবা প্রত্যেকেই সেখানে উপস্থিত, কেউ তাকে এমনি এমনি নেজাল ড্রপটা হাতে দেয়নি, তাকে একাকে শেখাচ্ছে। এই জিনিসটা খুব দরকার, যেটা ওর মধ্যে এখন থেকেই ইনবিল্ড হয়ে গেছে। বাড়ির প্রত্যেক সদস্যের প্রতি খেয়াল রাখা, যত্নশীল হওয়া, ইভেন নিজের প্রতিও। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের বক্তব্য থাকে ওর ওখানে পড়াশোনা হবে না, তুমি ওকে নিয়ে এসো, তুমি ওকে নিয়ে এসো। ইচ অ্যান্ড এভরি ভিডিওর কমেন্ট সেকশনে এটা আমি দেখতে পাই। নিয়ে যদি আসার হতো না তাহলে ওর কাকে, মানে ওর এই কোলের গোড়ায় সন্তানটা থাকতো? সেই সময় যখন নিয়ে আসেনি তখনই তোমাদের বোঝা উচিত ছিল ও সন্তানের প্রতি কতটা দায়িত্ববান। যার বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে তার ছেলে বারবার জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়, বাবা কখন আসবে তুমি, সে কিন্তু একটাবারও এই কথা বলে না বা বেফাসভাবে কখনো এই কথা তার মুখে আমরা শুনতেও পেলাম না। কারণ ক্যামেরায় যদি কেটেও দেয় অঙ্গভঙ্গিতেও মানুষের আবভাব বোঝা যায়। একটা ট্রমাটাইজ সিচুয়েশন কৃষু কাটাচ্ছিল, নিঃসন্দেহে কাটাচ্ছিল, ভীষণ শান্ত সুলভ একটা বাচ্চা হয়ে গিয়েছিল। ওর মধ্যে ওই দুরন্তপনাটা চলে গিয়ে একটা জেদ বাসা করেছিল, যেটা এখন অনেকটা কম, অনেকটা কম। এখন এখন আমরা প্রত্যেকটা মুহূর্তেই দেখতে পাই ও সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। প্রশ্নচিহ্ন তুলে বাবা হিসেবে কতবার ছেলে স্কুলে গেছে, কেন কারোর ঠাকুরদা ঠাকুমা বাচ্চাদেরকে কি স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা করে না? এক একজন তো যাই না, স্কুল ভ্যানে করে বাচ্চাদের পাঠিয়ে দেয়। এক একজন যাই না, হোয়াটসঅ্যাপের মধ্যে স্কুলের সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়, বা স্কুলের নোটিশ বোর্ডে যদি কিছু থাকে সেটা হয়তো গাড়ির ড্রাইভার বলে দেয়। তো সেক্ষেত্র থেকে সে স্কুলে যাচ্ছে না, সে তো বাড়ির একজন গার্জেনকে পাঠাচ্ছে যে সারাক্ষণ সেখানে বসে রয়েছে, তার কোনো মূল্য নেই। সেটা বলার পরেই কি হবে, বাবাকে চাকর হিসেবে সন্দীপদা রেখে দিয়েছে, বাবার কোনো যত্নই নেয় না, খেতেও দেয় নিজেদের পরে। মানুষটা যে খামখেয়ালি সেটা তার মেয়ের ভিডিও থেকেও আমরা শুনেছিলাম। সন্দীপদা তার বাবাকে ভয় করে এটাও আমরা জানি, পাছেই যখন তাকে যেটা বলার সে যদি মনে করে যে আমি এটা করব না, তাকে দিয়ে কেউ জোর করে করাতে পারবে না। তার যখন খিদে পায় সে খায়, তার যখন মনে হয় সে খায়। এখানে আলাদা করে বাবাকে অপমান করছে বা মা ছেলে মিলে বাবাকে কোণঠাসা করে রেখেছে সেই বাড়িতে তার কোনো কদর নেই, তাহলে তো বলতে গেলে যে মেয়েটির হয়ে এরা ভিডিও করছে, অর্থাৎ পাতানো দিদি এবং তার দলের সমস্ত মানুষ, তারা নিজেরা তো এটা খুব ভালো মতো বোঝে। এই বাড়িতে যদি বাবার কোনো কদর না থাকে, এত আহ্লাদে আনন্দে থাকা সত্ত্বেও ওই বাড়িতে ওর কি কদর, ভাজা পোড়া ছাড়া কেউ কিছু খেতেই দেয় না ওকে, সবজি তরকারি মানে কি বলবো, দই ভাত কখনো সখনো পাওয়া যায় ওই বাড়িতে। বাবা এলে মাছটা আসে, টক দইটা আসে, না এলে সেটাও বাদের খাতায়, ডিমের ঝোল ডিমের ঝোল করেই দিন কেটে যায়। আগের দিন হলো অমলেটের ঝোল, আজকে হয়েছে অমলেট ভাজা ভাত ডালের সাথে, না ভীষণ ভালো খাবার, আমার পছন্দের খাবার ওই খাবারগুলো। বাট ও তো ওয়েট লস জার্নিতে আছে, সেই জার্নিতে ওর বাড়ির লোক ওকে কতটা সাপোর্ট করছে, মেয়ের জন্য একটা সবজি তরকারি করে দিই, একটু পনিরের তরকারি করে দিই, আচ্ছা সেটাও যদি হচ্ছে না তাহলে একটা সাদা মাটা সবজি বা মাছের ঝোল করে দিই, না সেটা হচ্ছে না কিন্তু মেয়ের জন্য, তাহলে ওই বাড়িতে ওর কদর কি, ও তো ওই বাড়ির মেয়ে। এটা না হয় বয়স হয়েছে, বাবাকে অযত্ন করছে, এই সমস্ত অ্যালিগেশন তোমরা দিচ্ছ, তাহলে যে বাড়িতে মেয়ে এতটা অত্যাচার সহ্য করে ওই বাড়িতে পড়েছে সে নাকি খেতে অব্দি পেত না, তাহলে তার খাওয়া দাওয়ার প্রতি মা বাবা কনসার্ন নয় কেন, তার নিজের দাদা কেন কনসার্ন নয়? এই প্রশ্নগুলো আসে না মাথায়, তাই না? আজকে টাইটেলে খুব চড়াও হয়ে লিখেছে, স্বামীকে নাম ধরে ডাকতে নেই, চুল্লুখোর বলে ডাকতে হয়, চুল্লুখে উল্লু হয়ে পড়ে থাকতে বলতে হয়, চালাক চতুর দাদা বলতে হয়, না কি বলতে হয় তাহলে, চোখ পিটপিট দাদা, কাঁদ উঁচু করা দাদা, ও এই নামগুলো দিতে হয়, ও আচ্ছা তার মায়ের গর্ভ কিট এই কথা বলতে হয়, যার মায়ের গর্ভ কিট এটা তার সন্তান এইভাবে নাম ধরে ডাকতে হয়, বেরিয়ে যাওয়ার পর থেকে নানান নামে সম্বোধিত করেছে। এই মহিলাকে দেখলেই বোঝা যায় সে কতটা কাকে সম্মান করে, কতটা কাজ মিটে গেলে সে নিজের কোনো মানুষকেই পোছে না।
নয় মাস ধরে যাকে ভরসা করে রেখে দিয়েছিল তাকে টুং করে তুলে ফেলে দিয়েছে জীবন থেকে। আরেকজনকে তো বলেছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। ভাবা যায় সেই তাহলে প্রয়োজনে মানুষকে ঠিক কতটা ব্যবহার করতে পারে তার ব্যবহার দিয়েই বোঝা যায়। কিন্তু এখনো অবধি সন্দীপদার বাড়িতে পাশের বাড়ির ঠাম্মি নিরামিষের দিনে এসে খায়। খায় তো, সেটা কিন্তু দেখানোর জন্য নয়, কন্টেন্টের জন্য নয়। তারা আগেও আসতো, আমরা আগের ভিডিওসগুলো ফলো করেছি, সেখানেও দেখেছি। বাট এখন এই মুহূর্তে যেগুলো নিত্য নৈমিত্তিক হচ্ছে এই মহিলার জীবনে, সেগুলো আমরা দেখছি আর প্রায় অবাক হচ্ছি। কি করে একটা মানুষ এতটা গা হেলিয়ে নিজের জীবনযাপন করতে পারে, কি করে পারে? সকালবেলা ভিডিওটা যখন শুরু করেছে গুড মর্নিং বলে, নর্মাল একটা বিষয়, আমি জানিও আটবেলা কাটিয়ে ঘুম থেকে উঠেছে। সচরাচর সবার টিফিন হয়ে যায়, বাড়ির সবার টিফিন হয়ে গেছে, ঠাম্মি স্নান করে বসে বসে ফোন ঘাঁটছে, তখনও উঠেছে। মানে বুঝতে পারছো সময়টা কটা বাজে। রান্নাবান্না প্রায় অর্ধেকের দিকে এগিয়ে গেছে, শুধু ডালটা একটু করে ঢেলে ফোড়নটা দিয়ে দিল ক্যামেরার খাতিরে, তাও বাসি জামা কাপড়ে। নাইটির উপরে একটা ওড়না নিয়ে নিল, মাকে বলেছে ক্যামেরা করতে, যেহেতু প্রত্যেক দিন ওর ঘুম থেকে ওঠার আগেই প্রত্যেকটা রান্নাবান্না শেষ হয়ে যায়, ওর পক্ষে সম্ভব হয় না ক্যামেরাটা কড়াইয়ের দিকে ফোকাস করা। যেটা সন্দীপ দাদের বাড়িতে থাকাকালীন হতো কি, ও বেলায় ঘুম থেকে উঠত, তারপর সেই রান্নাবান্নাগুলো হতো, তাই তো? তাই রেসিপিগুলো আমাদের সাথে যথারীতি শেয়ার করতে পারত। এই বাড়িতে তো ওর জন্য কিছু থেমে থাকবে না, ওর মতো ঘুমের তালে উঠছে, কখন উঠবে কি দেখাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। যদি দেখাতেই হয় তাহলে ওকে সকাল সকাল উঠতে হবে, স্বাভাবিকভাবে এই গরমে কেউ বেলা অবধি রান্না করবে না। আর এদিকে ও সারা রাত ঘুম হয় না, সেই কারণে ও সকালবেলা উঠতে পারে না। যে যার প্রবলেম নিয়ে জীবন কাটাচ্ছে, তার মধ্যেও ওর দাবি ওর সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলেনি, যে মন খারাপটা কাটিয়ে উঠতেও পারছে না, তাই ওর ব্লগে এত একঘেয়েমি। আচ্ছা, ন মাসের মধ্যে তোমরা পরকিয়া ছাড়া কি ভ্যারাইটি পেয়েছো ওর ভিডিওর মধ্যে? আজকে এই রেস্টুরেন্টে যাওয়া, কালকে ওই রেস্টুরেন্টে যাওয়া, এইগুলো ছাড়া ওর ভিডিওর মধ্যে কি ভ্যারাইটি তোমরা লক্ষ্য করেছো একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন তো পাতানো দিদিও কোনো ভ্যারাইটি খুঁজে পাচ্ছে না, সেই একঘেয়েমি সুন্দরীকে দেখানো, সেই বাড়িতে ভাজা পোড়া খাওয়া, দু কাপ চা, বিকেলবেলার লুডো, এটাই হচ্ছে ভিডিওর কন্টেন্ট। হ্যাঁ, যা ইচ্ছা তার, সে দেখাতেই পারে, অবশ্যই দেখাতে পারে, আমাদের নিজেদেরই লাইফস্টাইল দেখাতে দেখাতে একঘেয়েমি এসে যায়, দেখাতেই পারে, সেটা কোনো কথার কথা নয়। এই যে বিকেলবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার বদলে সকালবেলা উঠে ক্যামেরাটা এক জায়গায় সেট করে, রাস্তা তো পুরোপুরি ফাঁকা, ওয়াক করতে পারে, সেটা দেখাতে পারে, ভিডিওর মধ্যে নিত্য নৈমিত্তিক কিছু আসবে। সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না বৃষ্টির কারণে, আচ্ছা এখন তো ঠিকঠাক আছে, দুবেলা চা, দুধ চাটা তো বন্ধ ছিল, আবার দুধ চা শুরু হয়েছে। তার মানে ওর নিজের লাইফের মধ্যে ও নিজেই রেগুলারিটি মেনটেন করতে পারে না। সবাই দুধ চা খাচ্ছে তো কি হয়েছে, আমি নিজের জন্য আলাদা করে এক কাপ ফুটিয়ে নিতে পারি না? আমাকে নিজের শরীর যদি বুঝতে হয়, আমাকে নিজের জন্য খাটতে হবে। এই শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি আসার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে একটাই কথা বলেছে, দেখো সবসময় কিন্তু আমি তোমাকে সবকিছু মুখের গোড়ায় করে দিতে পারবো না, তোমার যদি মনে হয় তোমার এটা খেতে ইচ্ছা করছে, তুমি এটা খাবে, তুমি এটা করবে, তুমি নিজে হাত পা আছে করে নেবে, তুমি খাবে, তোমাকে কেউ বারণ করার কেউ নেই, কেউ তোমাকে বারণ করবে না, তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা করে খাবে, কেউ প্রশ্ন করবে না যে তুমি এটা রাখোনি কেন, তুমি এটা অল্প করেছো কেন, বা তুমি এটা একা খাচ্ছ কেন, বা তুমি আগে খেয়ে নিলে কেন। ওনার বক্তব্য, শরীর সুস্থ থাকলে, মন ভালো থাকলে সংসার আপনি আপ ভালো থাকবে। সেই জায়গা থেকে নিজের মতো করে জীবন বেছে নেওয়ায় আমাকে যারা প্রশ্নচিহ্ন তোলে যে তুই তো নিজেই অ্যাডজাস্ট করতে পারিস না, তাহলে ভাবো শ্বশুর বাড়ি যদি অ্যাডজাস্টেবল নাই হবে তাহলে তার সংসারে আমি আছি কি করে, একটা মানুষের সংসারে আমি আছি কি করে? এখনো তো সেটা তার সংসার, যতদিন তিনি জীবিত থাকবেন এটা তারই সংসার, আমার সংসার তখন যখন সেটা তার অবর্তমানকালে, আমি তার সংসারের একজন মেম্বার, আমি সংসারের কর্ত্রী নই। এখানে ও যে মোড়লগিরিটা ফলাতে চায় সেটা হয় না, সেটা হয় না কোনোভাবে। আম পাকা নিয়ে কুড়িয়ে রাস্তা দিয়ে যখন বাড়ি এলো, বেশ সুন্দর একটা ফুল দেখা ছিল, আমি জানি না আমাদের এখানে আমি ওই ফুল কখনো দেখিও নি, আমার মা হয়তো দেখে থাকবে, আমি কখনো দেখিনি, জিনিসটা বেশ সুন্দর। মানে ওর ব্লগের মধ্যে আজকে ভ্যারাইটি বলতে ওই ওই পুতুল ফলটা, ওটাই একটু ভ্যারাইটিস ছিল, আর আমি তো কিছু পেলাম না। যারা সন্দীপদার ভিডিও নিয়ে প্রচন্ড পরিমাণে কনসার্ন ছিলে যে ভিডিওতে আওয়াজ আসছে না, তো মাইকের সমস্যার কথা ফাইনালি সন্দীপদা ফলো করে আজকে ভিডিওতে দু লাইন বলেছে, কলকাতায় গেলে সেই সমস্ত কাজ মিটে যাবে। যখন চ্যানেল নিয়ে একটা টাইটেল দিয়েছে সন্দীপদা, তখনই তো ভেবে নিয়েছি বাবা আবার কিছু একটা করলো নাকি, আতে ঘা লেগেছে আবার, মানে আবার কন্ট্রোভার্সিয়াল টাইটেল অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে, তাই জন্য কি আবার কোনো পদক্ষেপ নিল, মাথার মধ্যে নানান কিছু ঘুরে গেছে অলরেডি। তারপর বুঝতে পারলাম যে না, আবার আসন্ন ওই 498A কেসের ডেট, সেই কারণে সন্দীপদা এই কথা লিখেছে। তাছাড়া ওই কোর্ট কাছারির জন্য কোথাও গিয়ে মানুষ দুটো শান্তি করে যে ঘুরবে, খাবে, বেড়াবে সেটাও হয় না। এবার বলবে নিজেদের জীবন তো নিজেরাই বেছে নিয়েছে, বেছে নেওয়া ছাড়া কি আর কোনো উপায় ছিল, আর কোনো উপায় ছিল? পাতানো দিদির বক্তব্য অনুযায়ী এবার অন্তত ওই মিউচুয়ালি সবটা মিটিয়ে সংসার করার যে একটা সিদ্ধান্ত,
বা একটা আবছা রটনা ছিল সেখানে বাড়ি চাপা দিয়ে দেওয়া যায়। অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছে সেই কারণে। ওর বাড়ির অ্যাড্রেস ও অনেকদিন আগেই চেঞ্জ করে ফেলেছে, এটা শুধু ক্যামেরার সামনে আইওয়াস হিসেবে আধার কার্ডে এলো। আর এতদিন প্রোডাক্ট ডেলিভারি হতো যে বাড়িতে, সেই বাড়ির অ্যাড্রেস যে তার নিজের কর্মস্থলের জায়গায় টোটালি একটা আননোন পার্সন, 28 দিন যাকে শুধু আমি ভার্চুয়ালি চিনেছি, সামনাসামনি তার সাথে আমার কোনো আলাপ নেই, ওর বক্তব্য অনুপাতে। এখনো ওই দিদির বক্তব্য যে এটাকে পরকীয়া বলে না, শুধু কথা তো বলেছে। হ্যাঁ, শুধু যদি কথা বলা হতো তবুও সেটাকে সুযোগ দেওয়া যেত, কিন্তু ওই কথা বলার মাঝখানে হাতে হাত দিয়ে ছবি মনে পড়ছে, সেগুলো রাতের অন্ধকারে তোলা, অর্থাৎ এই যে ঘন ঘন মামার বাড়ি যাওয়া বা বাবার বাড়িতে যাওয়ার যে ওর যে একটা রব উঠতো, মন ভালো লাগতো না, চলো ঘুরে আসি এরকম একটা ভাব, সেই জায়গায় দাঁড়িয়ে ওকে দেখা করার সুযোগ কেউ করে দিত, ওরা দেখা করেছে, এটা ভার্চুয়ালি কোনো সম্পর্ক নয়। এই 28 দিনের মধ্যে আদৌ সম্পর্কটা ছিল নাকি 28 দিনের বেশি ছিল, তখনই তো এইগুলো নিয়ে ভাবতে হয়, তখনই এইগুলো নিয়ে ভাবতে হয়, নাহলে একটা অজানা অচেনা মানুষ, ও তো টিনেজার নয়, ও তো টিনেজার নয় যে সেখান থেকে ও এসে মানে কি বলবো, একটা মানুষের উপর অন্ধবিশ্বাস করে বেরিয়ে যাবে। মানুষ বয়সের পরিকাঠে ভুল করে, কিন্তু ও যে জায়গায় দাঁড়িয়ে ওর ভুলগুলোকে স্ট্যাম্প মার্ক দিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চাইছে, আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, আরো করব আমার জীবন, সেই ফলাওগুলো খুবই খারাপ। এটা ওর জেদ, ইগো ছাড়া আর কিছু নয়, টোটালি ওর এটা জেদ, টোটালি ওর এটা জেদ। এই জিনিসটাকে বাহবা দিয়েছে কিছু সংখ্যক মানুষ, প্রত্যেকের মতামত অনুযায়ী কন্ট্রোভার্সি জোন উঠে যাবে এইভাবে মানুষকে কটাক্ষ করতে থাকলে, তারা সোশ্যাল মিডিয়া কখনো ছাড়তে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। তুমি যদি তোমার ওয়েটা ঠিকঠাক রেখে ভিডিও বানাতে পারো তাহলে তোমার জোনটাও কখনো কিছু খারাপ হবে না। পার্সোনালি একটা মানুষকে তুমি অ্যাটাক করতে যাচ্ছ, তুমি যাকে নিয়ে কন্টেন্ট করছো তাকে বাদ দিয়ে তার ফ্যামিলির লোককে যদি অ্যাটাক করতে যাও তাহলে তো এগুলো হবেই। এই জোনটাতে আসার পর থেকে আমি কখনো কোনো মানুষকে এই সব কাজের জন্য সাপোর্ট করতে পারিনি, আজও করি না, পরেও করবো না। তো এই যে জায়গাটাই আজকের ভিডিওর মূল আকর্ষণ, নিন্দুকরা কিন্তু রেডি হয়ে গেছে, আজকের ভিডিও দেখা মাত্রই সবাই রেড়ে করে রব তুলবে, ওইটুকু একটা বাচ্চা, ওইটুকু একটা বাচ্চা, ওইটুকু একটা বাচ্চা। কিন্তু ওইটুকু বাচ্চা কতটা ইন্ডিপেন্ডেন্ট, কতটা একটা ভালো সুশিক্ষায় মানুষ হচ্ছে সেটা কেউ দেখবে না। আজকের ভিডিওর জন্য শুধু তোমরা অপেক্ষা করো, একের পর এক ঝড় বইবে, শুধু ভোটটা দিয়ে আসতে দাও, আজকে তো আমাদের এখানে ভোট, শুধু ভোটটা দিয়ে আসতে দাও রব উঠলো বলে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিসই ফিল করতে পারি, ও আমাদের কাছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল ছাড়া ভিডিও যখন দিতে পারে না, কিছু মানুষের বক্তব্য থাকে তাহলে মানুষ ভিডিওতে ক্লিক করবে কেন, তাহলে মানুষ ভিডিওটা দেখবে কেন, যেটা মানুষ ইনস্ট্যান্ট দেখবে সেটা হয়তো বলবে থাক কাজটা সেরে নিই তারপর দেখছি। দুটোর মধ্যে কিউরিয়াসিটি আলাদা থাকে, দুটো দেখার আকর্ষণ আলাদা থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই একই কাজ যখন সন্দীপদা করে, পয়সা পিচাস, কিভাবে বউ বিক্রি করছে, কিভাবে নিজের কেসটাকে বিক্রি করছে, কিভাবে আলোচনা করছে, সেও কন্টেন্ট বানাচ্ছে, এটা মানুষ ভুলে যায়। সে যেহেতু একজন পুরুষ মানুষ, তার তার কাজের প্রতি ডেডিকেশনটা খুব কম মানুষের চোখেই পড়ে, শুধু চোখে পড়ে পয়সা পিচাস হওয়াটা। আচ্ছা, একটা মানুষ টাকা পয়সা কামায় কেন? ভবিষ্যতে সঞ্চয়ের জন্য, নিজেদের জীবনটাকে ঠিকঠাক ভাবে অতিবাহিত করার জন্য, সন্তানের ভবিষ্যৎ, বাবা মায়ের ভবিষ্যৎ, এই তো আত্মীয়তা, লোকলৌকিকতা, ঘোরা বেড়ানো, এগুলোর জন্যই তো টাকা পয়সা কামানো। তা সেইগুলোর জন্য যদি সে টাকা কামিয়ে থাকে, নিতান্তই কি অপরাধ করে ফেলেছে? বউ বিক্রি করে কন্টেন্ট হচ্ছে, মানে সন্দীপদা বলেছে যে সন্দীপদা আর কখনো তার ছেড়ে যাওয়া মানুষকে বা ফেলে দেওয়া কোনো মানুষকে আর ফিরিয়ে নেবে না, এটা ভীষণ অপরাধ করে ফেলেছে। কেন বলে, কেন বলে এই কথা অনেক মানুষের রব, কোনোভাবে চেষ্টাই করেনি। আচ্ছা, তার তরফ থেকে কি চেষ্টা ছিল? সে তো অন্যায় করে বেরিয়েছে, এক পা যদি সন্দীপদা এগোয়ে হাত ধরে, মানে হাত জড়ো করে ক্ষমা চেয়ে, এক পা যদি সন্দীপদা এগোয়ে, দুপা তো তার এগিয়ে আসার কথা, যেহেতু অন্যায়টা তার তরফ থেকে হয়েছে। কিন্তু সে সেটা করেই নি, সে সেগুলোর কিছু করেই নি, তার কাছে বক্তব্য সে যা করেছে সে তো পরিস্থিতির চাপে ভুল করে ফেলেছে। আচ্ছা, পরিস্থিতির চাপে কেউ, কোনো চোর যদি চুরি করে ফেলে, তাকে কি আদালত ক্ষমা করে দেয় যদি সে ধরা পড়ে? ক্ষমা করে দেয়, বলে কি যে না আমি তো পরিস্থিতির চাপে করেছিলাম, আপনি আমার পরিস্থিতিটাকে হাইলাইট করুন, করবে কি? করবে না। কেউ বুঝবে না যে কোন পরিস্থিতিতে না খেতে পাওয়া, দারিদ্রতা অথবা কোন রকম এমন ক্রাইসিস যেখান থেকে সে বাধ্য হয়েছিল চৌর্যবৃত্তির জন্য, কেউ এটা দেখবে না। প্রত্যেকের কাছে ফোকাস হবে সে চুরি করেছে,
চোর তার শাস্তি পাওয়া দরকার। শাস্তি পেলে পরবর্তীতে সে এরকম ভুল আর দ্বিতীয়বার করার কোনো কথা ভাববে না। একই ব্যাপার, সব সময় পরিস্থিতি পরিস্থিতি পরিস্থিতি, এই পরিস্থিতির নামে বন্দুক রেখে বারবার এরকম ভাবে মানুষকে পয়েন্ট করাটা ঠিক নয়। কিন্তু পরবর্তীতে যদি ওই পালে বাপ করার মতো সত্যিই পরিস্থিতি হয়, তখন আর কেউ বিশ্বাস করতে চাইবে না। বাড়ির সামনে পুলিশ এসেছে দেখতে যাওয়ার ছলে, দেখতে তো পেলাম না কোনো পুলিশ এসেছে, কোথায় এসেছে সত্যি আমি দেখতে পাইনি। ছোটবেলায় যে এরকম কিছু মনে হতো না, অস্বীকার করবো না, কারণ আমাদের জোনটা এরকম ছিল বন্ধু বান্ধবদের, সবাই মিলে বেরোলে ওই ভোটের আগে আগে যখন রাস্তাঘাটে সব মোতায়েন হয়ে যেত পুলিশ কর্মচারীরা, তো তারা যখন থাকতেন তাদেরকে সবাইকে দেখতে দেখতে যেত, সবার অনেক টিপ্পণী ছিল, বক্তব্য ছিল, কখনো কাকুরা যদি একটু হেসে দিত, ওরে সপনাস দেখ 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 আমাকে দেখে হেসেছে, মানে আমি শুধু ভাবতাম যদি হেসেও থাকে তো তোদের কি, কারণ ওনাদের বয়স আর তোদের বয়সের মধ্যে একটা হিউজ ডিফারেন্স। যদি হেসেও থাকে তাহলে তোরা বাচ্চা বলেই হেসেছে, নাহলে কিন্তু এমনি এমনি কোনো অন্য ইন্টেনশনে তোদের দেখে হাসেনি, কারণ তারা পুলিশ কর্মচারী, অর্থাৎ তাদের একটা বয়স হয়েছে ভাই, আর তোরা আমরা অনেকটাই ছোট এখন, তো তারা আমাদেরকে বাচ্চা বলেই হেসেছে। সবসময় সব কিছুকে নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিস না, তাদের বক্তব্য তুই কি বুঝবি, মানে আমার কথা বলছে আর কি। যাই হোক, আমি বুঝি না, আমি এখনো বুঝলাম না। তো মেয়েটির বক্তব্য তোমরা শুনলে, কি সুন্দর বলছে, আমি দেখে দেখে আমার চোখের মধ্যে আর কি স্পট পড়ে যাবে এবারে, এত সামনে থেকে পুলিশি কর্মকর্তাদের দেখেছি। হ্যাঁ, প্রশাসনের নামে কেস করে দিয়েছে, বাজায় প্রশাসনের নামে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপে কি ও আদৌ জিততে পারবে, যেখানে সন্দীপ দার ভিডিওতে প্রমাণ রয়েছে যে হ্যাঁ প্রশাসন ওকে কতটা হেল্প করেছে প্রত্যেকটা বিষয়ে। সন্ধে বেরিয়ে যাচ্ছে, ও সাতটা কাঁথা খুঁজছে, কিন্তু ওর কোলের সন্তানকে ওরই সামনে থেকে পাশের বাড়িতে সন্দীপ দা রেখে দিয়ে এলো, সেটা যখন প্রশাসনের কর্মকর্তা জিজ্ঞাসা করছে ছেলে ছেলে কি হবে, তখন কিন্তু সে মুখে কুলু পেটে তার কাঁথা খোঁজাতে মত্ত, ব্যাগ খুলে সোনার চেন মাপাতে ব্যস্ত, ছোলার কৌটো উল্টে তার ভেতরে কোনো সোনা আছে কিনা দেখতে ব্যস্ত, আরো কিছু লুকিয়ে রেখেছে কিনা সন্দীপ দ্বারা। অথচ যে যে বিষয়গুলো তার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, তার স্ত্রী ধন, তার সন্তান, কোনো কিছু নিয়েই সে কোনো বিষয় হাইলাইট করে। প্রশাসনের কর্মকর্তা থাকা সত্ত্বেও, আচ্ছা ছেলে না হয় লিগালি প্রসেসে আনবে বলে কিছু বলেনি, বা বলেছিল হয়তো, তারা বলেছে যে আমরা কোনো রকম স্টে অর্ডার ছাড়া কোর্টে এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো না, তাই এই ধরনের একটা ঝাঁজ দেখিয়েছে। কিন্তু শোনা গয় না, যে স্ত্রীধনটা সে পায়নি বলে এত দোষারোপ, শুরুতেই গিয়ে তো বলার কথা যে এরা আমার স্ত্রীধনগুলো লুকিয়ে রেখেছে, অথচ আমার উপর অ্যালিগেশন দিচ্ছে, তো সেগুলো এখান থেকে যদি খুঁজে পান তো আপনারা একটু খুঁজুন, কই না তো এরকম কিছু তো বলেনি, বলতে শুনেছো তোমরা। পরবর্তীতে আমরা কিছুদিন আগে একটা থাম্বনেল দেখলাম, নিজের গয়না যদি নিজে নিয়ে চলে আসে, ছেলের গয়না যদি মা নিয়ে আসে, তাহলে আপত্তি কোথায়? কারণ বউয়ের উপার্জিত টাকা যদি বউ মানে হুড়কো দিয়ে নিয়ে নিতে পারে, তাহলে বউ কেন রাখতে পারে না ছেলের আর তার নিজের গয়না? আচ্ছা শাশুড়িটাও রাখতে পারে, জিজ্ঞাসা করার ছিল আর কি, শাশুড়িটাও রাখতে পারে, এটা কোন দেশের নিয়ম? আমার স্ত্রীধন শ্বশুর বাড়ি থেকে পাওয়া, বাপের বাড়ি থেকে পাওয়া সমস্ত গহনা আমার, আমার সন্তানটাও আমার, তার পাওনা জিনিসগুলোও আমার, না হয় এই দাবি এই লজিক মানা যায়, কিন্তু শাশুড়ির গয়নাগুলো কাহাসে আমার আছে ভাই, কোথা থেকে? নিজে একটা না শাশুড়ি মায়ের গয়না নিয়ে ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, শাড়ি গয়না নিয়ে বোধহয় ভিডিও বানিয়েছিল, তো সেখানে নিজেই বলেছিল একবার সন্দীপ দাদের বাড়িতে ডাকাতি হয়েছিল, মানে সন্দীপ দার মায়ের বিয়ের ঠিক পরপর, তারপরেই তারা ওখান থেকে মানে সমস্ত কিছু, সন্দীপ দার মায়ের পাওনা, বাবার বাড়ি থেকে সমস্ত সম্পদ চুরি হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে তারা ভীষণ ভয়ে ভীত হয়ে থাকে, কেউ সোনা গয়না খুব একটা হাতের কানে পড়ে না। ও নিজেও ভিডিওতে বলছে, আমার হাতে সোনা বলতে এই হাতের আংটিটা, তখনও গলায় চেনও পড়তো না, হাতে আংটিটা আর কানের এই দুটো দুল, মা এই বিষয়ে ভীষণ কনসার্ন, মানে সেই জন্যই কিন্তু মাটির তলায় গয়নাগুলোকে রাখা, এই কারণেই, কারণ গ্রামে গঞ্জে তারা যে একটু বৃত্তশালী পরিবার সেটা সকলেই বুঝতে পেরে গেছে। ওই বাড়িতে কেন মানুষ একজন থেকে যায় সেটাও হচ্ছে মেন রিজন, কারণ গ্রামে গঞ্জে ডাকাতিটা খুব বেশি হয়, তাদের বাড়িতে একটা এরকম এক্সপিরিয়েন্স রয়েছে, তাই তাদের বাড়ির কোনো একজন সদস্য সবসময় বাড়িতে রয়ে যায়। এবার সদস্য বলতে তো বাড়ির মহিলা সদস্যকে রেখে যাওয়া সবসময় ঠিক নয়, বাড়ির পুরুষ সদস্যই এই সম্ভব মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে, সেই কারণেই তাকে রেখে দেওয়া হতো। এবার কি বলা হলো, বাবাকে বাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে রেখে যাচ্ছে, এই ধরনের অ্যালিগেশনগুলো সত্যি কি মেনে নেওয়া যায়? তোমাদের বাড়িতে যদি অলরেডি এরকম একটা কেস হয়, প্রথমত তোমরা
তোমাদের কাছাকাছির কোনো ব্যাংকের লকারে গিয়ে তোমাদের গয়না রেখে দিয়ে আসবে। বাড়িতে তোমরা কোনো এক সদস্যকে সবসময় রাখার চেষ্টা করবে। ঘুরতে যাওয়ার সময় তোমাদের মনের ভেতরে একটা হয়তো কি বলবো টানাপোড়েন চলবে যে আদৌ আমার ঘর বাড়ি ঠিকঠাক আছে কিনা। সব বিষয় কিন্তু মানুষ ভীষণ কড়া নজরবন্দিতে দেখে, লক্ষ্য করে। তা এবার ওরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সেখান থেকে দাঁড়িয়ে তখন সোশ্যাল মিডিয়া না না তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না ওদের, তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনাদের প্রচুর অগাধ সম্পত্তি, বাড়িতে সবে সবে বিয়ে হয়েছে, গয়নাগাটি থাকবে, এটাই খুব ন্যাচারাল একটা বিষয়। তো সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ডাকাতেরা ডাকাতি করে বেরিয়ে গেছে। এবার তারা সত্যিই কি তাদের হাতের কাছে এরকম কানের দুল খুলে রেখে দেবে, টাকা পয়সা খুলে রেখে দেবে? না, নিশ্চয়ই তারা তাদের মতো করে তাদের দায়িত্ব পালন করবে, যাতে জিনিসগুলোকে তারা সংরক্ষণ করতে পারে। বাট এখানে মানুষের তো অন্যই লেভেলের কাহিনী, অন্যই লেভেলের কাহিনী। আগা গোড়া প্রত্যেকটা বিষয়কে বেঁকিয়ে পয়েন্ট আউট করে, বেঁকিয়ে। যে নিজে নিজের বাবা মায়ের জন্য কোনোদিন খাওয়ার জন্য বসে থাকে না, তার পক্ষের দিদি বলছে যে সন্দীপদা বসে থাকে না তার বাবার জন্য, যার বাবা কিনা অলরেডি একজন খামখেয়ালিপূর্ণ মানুষ, যখন তার যেটা ইচ্ছে হয় তখনই সে সেটা করে। যদি না ক্যামেরায় দেখতাম যে হ্যাঁ সন্দীপদার মা খাবারের থালাটা ভেরে আগেই সন্দীপদার বাবার দিকে এগিয়ে দিচ্ছে, তাহলে সেটা অন্য কথা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তর্ক বিতর্ক চলতেই থাকবে, ওয়েট করো শুধু বাচ্চাটাকে নিয়ে কিভাবে এবার বলা শুরু হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগির নতুন একটি ভিডিওর সাথে।